আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজ যাচ্ছি চাঁদপুরের মিনি কক্সবাজারে, সারাদিন ঘুরবো আপনাদেরকে সাথে নিয়ে এবং দেখাবো ওখানে কোথায় কী আছে। আমরা মূলত ওখানে বেশ কয়েকবার গিয়েছি, আজও যাচ্ছি। আমরা অলরেডি ঢাকা সদরঘাটে চলে আসছি, এখন আমরা লঞ্চে, আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিবে। তো এর ফাঁকে আরেকটি কথা বলে রাখি, এই সেই বুড়িগঙ্গা যেটার পানি দেখলে মনে হয় আলকাতরা। আর ঢাকার বুড়িগঙ্গার চারপাশের যত মেল ফ্যাক্টরি আছে এগুলো সকল নোংরা পানি এই নদীতে পতিত হয়, এবং এটার পানি এখন খাওয়া অথবা এটা দিয়ে হাত ধোয়া, ইভেন কি যে কোনো ধরনের কাজ করা অনুপযোগী হয়ে উঠেছে। আমার জানা মতে বাংলাদেশে নদী গবেষণা ইনস্টিটিউট রয়েছে, তারপরে পরিবেশবিদদের তো অভাবই নেই, এটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি অন্তর থেকে ওদেরকে ধিক্কার জানাই, পৃথিবীতে এমন কোনো নদী আছে কি না আমার জানা নেই যেটার পানি এরকম কয়লা অথবা আলকাতরার মতো আমাদেরকে জানায়, আমাকে জানায়। হয়তো কম্পেয়ার করে একটু আত্মতৃপ্তি পাওয়া যেতে পারে। লং জার্নি ইজ অলওয়েজ এনজয়েবল টু মি, বিকজ যখন আমরা লঞ্চের ডেকের টিকিট কাটি তখন পুরোটা লঞ্চ হেঁটে হেঁটে ঘোরা যায়। এই যে দেখেন, কেউ সেলফি তুলছে, কেউ বসে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে, আর কেউ কার্ড খেলছে। নদীর চারপাশের সিনারিগুলো আমাদেরকে মুগ্ধ করে, আমার বারবার ইচ্ছে করে লঞ্চে যেন বারবার যাতায়াত করি। আর হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর যেতে যেতে সময় লাগে অ্যাবাউট 3.5 ঘন্টার মতো, 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগে। আমরা 9:30টার দিকে এখান থেকে লঞ্চে, আমাদের লঞ্চ ছেড়ে আসছে 9:30টার দিকে, আশা করছি 12:30, 12:30টার দিকে আমরা চাঁদপুরে পৌঁছে যাব। আমরা চাঁদপুর থেকে অনেক দূরে নয়, কাছাকাছি চলে আসছি, অ্যাবাউট 3 ঘন্টার মতো জার্নি আমাদের হয়ে গেছে, যদি আমরা এখনো পৌঁছাতে পারিনি। আচ্ছা এই যে চলো আমরা আরেকটি নদীর পানি দেখি। আস্তে আস্তে নদীর পানিগুলো সবুজ হতে চলেছে। প্রথমে পানি যেগুলো ছিল বুড়িগঙ্গা বা বুড়িগঙ্গার নদীর পানি একদম কালো, এখানে পানি দেখেন কত স্বচ্ছ, মন ভরে যায়, ইচ্ছা করে বারবার আসি এখানে। আর আমরা অলরেডি অ্যাবাউট 15 কিলোমিটারের মতো চলে আসছি, এবং এই বুড়িগঙ্গার আলকাতরা যুক্ত পানি আস্তে আস্তে সাদা হচ্ছে, আর মনটাও আস্তে আস্তে প্রফুল্ল হচ্ছে। চাঁদপুরে বারবার যাওয়ার একটাই উদ্দেশ্য, এই মিনি কক্সবাজারের পানিগুলো অনেক স্বচ্ছ, সবুজ পানি, ঢেউ কম, এবং নদীতে গোসল করতে অনেক ভালো লাগে। কারণ হচ্ছে হেঁটে হেঁটে অনেকটুকু যাওয়া যায়, যেহেতু ঢেউ কম, এখানে অ্যাক্সিডেন্টের ভয়ও কম। যদিও চিন্তা করা যায় যে এটা তো আসলে কক্সবাজারের মতো কিছুই না, কক্সবাজারে অনেক বড় বড় ঢেউ আছে, এখানে যদিও ঢেউ নেই, কিন্তু কক্সবাজার থেকে ভিন্নতা হচ্ছে এখানে পানি অনেক স্বচ্ছ এবং ঢেউ কম, যেখানে গোসল করে অনেক মজা পাওয়া যায়। আমরা এই জন্য বারবার ফিরে যাই। এটা আমার মনে হয় সম্ভবত 5ম অথবা 6ষ্ঠ জার্নি, যদিও খুব একটা সময় পাই না বেড়ানোর মতো। এই তো আমরা এখন চলে আসছি হচ্ছে মিনি কক্সবাজারে। মিনি কক্সবাজারে আজকে একটু হতাশ হয়েছি, কারণ হচ্ছে এই যে সামনে দেখুন অনেক দূরে, মানে অপোজিটে যে দিক থেকে আমরা আসছি ওখানের পানি অনেক স্বচ্ছ ছিল, কিন্তু এই পাশে যেখানে প্রকৃতপক্ষে যেটা মিনি কক্সবাজার এটার পানি একটু ঘোলা, কারণ হচ্ছে এখানে অনেক লোক আসে, এখন অনেকে এখানে লাফালাফি ঘোরাঘুরি করতে আসে, গোসল করতে আসে, যার জন্য পানি হয়তো অনেকটা ঘোলাটে হয়েছে, তবে এমন ঘোরাটে নয় যেখানে গোসল করে মজা পাওয়া যাবে না। নেই তেমন কিছুই, তারপরেও দুধু ভালুচর, নদীর স্বচ্ছ পানি, এগুলোর জন্যই হয়তো আমাদেরকে বারবার কাছে টানে। আমি এই যাবৎকাল বেশ কয়েকবার আসছি এখানে, কতবার আসছি মনে নেই, তবে 5-7 বারের খুব কম হবে না, 5-7 বার বা এরকমই হবে, 6-7 বার হবে। তো এবার এসে অনেকটা হতাশ হয়েছি, কারণ হচ্ছে প্রতিবার আমরা যেরকম স্বচ্ছ পানি পাই, আজকে ওরকম পানি এই এদিকে স্বচ্ছ নয়। নদীর ওই পাশটাই মনে হচ্ছে অনেক স্বচ্ছ ছিল যখন আমরা নৌকায় উঠি, কিন্তু এই পাশটা এসে দেখি বালি বালি মিশ্রিত পানি অথবা ঘোলা পানি যাই বলেন না কেন,
আরেকটা ভালো দিক হচ্ছে এখানে যারা এসে নামাজ পড়তে যাবেন ওনাদের জন্য নামাজের ব্যবস্থা করা আছে। এই যে একটু ছোট খানকার মতো করে দেওয়া হয়েছে। অনেকে পিকনিক করতে আসছে খাবার টাবার নিয়ে। এই যে নাম ঢাকা ফুটবল খেলা হচ্ছে, দেখা যাক কি হয়। অলরেডি ঢাকা একটা দিয়ে দিছে। আমাদের মোটু ভাই হচ্ছে গোলকিপার। আমি জীবনে প্রথম দেখলাম যে গোলকিপার চশমা পরে গোলকিপার ওনার দায়িত্ব পালন করতেছে। কালো চশমা দাও। আমাদের ফুটবল খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা 3-2 গোল হয়েছে। কুমিল্লা দিয়েছে 2টি, ঢাকা 3টি। আমার মনে হয় এটা ঠিক হয় নাই। 5-7, 7-2 হলেও হয়তো, 3-2 অনেক কম হয়ে গেছে। যাই হোক, এনে হয়ে জিতছে, এটা হচ্ছে বড় কথা। আমাদের মনে হয় এখন ফিরে যাওয়ার সময় হয়েছে। এখন 3:30 বেশি বাজে। আমরা অলরেডি 1 ঘন্টার বেশি সময় এখানে স্পেন্ড করেছি। সো উই শুড গো ব্যাক নাও। আমরা যেখানে ছিলাম, যেখানে গোসল করেছি, ওখানে কিছুটা গোলা ভেঙে হয়েছে। মাঝ নদীর পানি একদম শক্ত, মানে স্বচ্ছতার একদম টয়নাটি করে। আমরা এখন জানি না, সম্ভবত 3 নদীর মনে আছে। মেঘনা, ঢাকা দিয়া আরেকটা মনে নেই, যারা জানেন তাদেরকে জানিয়ে দিন, তারা কমেন্ট করতে জানিয়ে দিন। আসি এখন বঙ্গবন্ধু সাফারি পার্কে। সাফারি পার্ক না তো, বঙ্গবন্ধু পার্ক নামে পরিচিত। ও মাই গড, কি সুন্দর গাছ! কি গাছ জানি এটা, সম্ভবত বকুল ফুল। মেবি দিগন্ত বিস্তৃত নদী,